সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। গত দিন দশকে যেভাবে বিশ্বের সর্বত্র প্রতিদ্বন্দ্বিতামূলক স্পোর্টস শুরু হয়ে গিয়েছে বা শুরুর নকশা তৈরি হয়ে গিয়েছে, তার ঢেউ লেগেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরমহলেও। বোর্ড কর্তারা দেখছেন বুন্দেশলিগা যে দরজাটা খুলে দিয়েছিল তার ফাঁক দিয়ে ঢুকে পড়েছে বিশ্বের সব বড় বড় স্পোর্টিং টুর্নামেন্ট। স্প্যানিশ লিগ শুরু হয়ে গিয়েছে, ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে, সেরিয়া শনিবার শুরু হচ্ছে, ইউএস ওপেন নিউ ইয়র্কের মতো করোনা বিধ্বস্ত শহরে অগাস্টেই খেলা করবে বলছে, ফ্রেঞ্চ ওপেন নতুন ফিকচার জানিয়ে দিয়েছে, এমনকি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম পৌঁছে গিয়েছে ইংল্যান্ডে। করোনাকে হারিয়ে চারপাশের এই বিশ্বব্যাপী স্পোর্টসের দরজা খোলার আওয়াজে ভারতীয় বোর্ডও সামিল হতে চায়। তারা প্রাণপণে চায় 30শে সেপ্টেম্বর থেকে IPL শুরু করতে। নানান কথা উঠছে, এমনকি সোশ্যাল মিডিয়া বা কাগজেও বেরোচ্ছে যে IPL ভারতে না করা গেলে শ্রীলঙ্কা বা আমিরশাহিতে চলে যাবে। শুক্রবার রাত পর্যন্ত তার কোনো সম্ভাবনা নেই। বোর্ড প্রেসিডেন্টকে ফোনে না পাওয়া গেলেও তার ঘনিষ্ঠ মহলের আভাস IPL হলে ভারতেই হবে, অন্য কোথাও নয়। ISL শুরু হবে 21শে নভেম্বর। এর ব্রডকাস্টিং সত্ত্বেও স্টার স্পোর্টসের হাতে। IPLও দেখাবে তারা। ইন্টারন্যাশনাল টিভি প্রোডাকশনের ক্ষেত্রে ব্যাক টু ব্যাক টুর্নামেন্ট হলে মাঝখানে অন্তত 7 দিনের গ্যাপ রাখতে হয়। সেক্ষেত্রে IPL শেষ করতে হবে 14ই নভেম্বরের মধ্যে, অর্থাৎ 30শে সেপ্টেম্বর বা 1লা অক্টোবর থেকে শুরু করে 14ই নভেম্বরের মধ্যে খেলা শেষ করতে হবে। মাঝে রোটে ছিল IPLকে সংকুচিত করে আনা হবে। এদিন জানা গেল সেটাও ঠিক নয়। IPL হলে পুরোটাই হবে। বিশ্বের সমস্ত টুর্নামেন্টের মতোই IPLও হবে দর্শক শূন্য স্টেডিয়ামে। প্লেয়ারদের কোনোভাবে যাতে জনসাধারণের থেকে সংক্রমণের সমস্যা না হয় সেই জন্য তাদের এক শহর থেকে আরেক শহর চার্টার্ড ফ্লাইটে নিয়ে যাওয়ার কথা আপাতত ভেবে রাখা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে খেলা কোথায় হবে? 1শে সেপ্টেম্বর-অক্টোবর জুড়ে ভারতের বিভিন্ন জায়গায় বর্ষা চলে, তার উপর মুম্বাই এবং চেন্নাইতে কোভিড পরিস্থিতি খারাপ। আপাতত সবার আগে ভেবে রাখা হয়েছে বেঙ্গালুরুর কথা। দ্রাবিড়ের শহরে ওই সময় সাধারণত বৃষ্টি হয় না, আর কোভিড পরিস্থিতিও আপাতত অপেক্ষাকৃত নিয়ন্ত্রণে। হায়দ্রাবাদ দ্বিতীয় পছন্দ। ইডেনেও অক্টোবরের শেষে ম্যাচ হতেই পারে, কিন্তু সমস্যা হলো অন্যবারের মতো এবার নয়। তাই প্রাথমিক ক্রীড়াসূচি করে কর্তাদের বসে থাকতে হবে। অগাস্টের আগে ঠিক করাই সম্ভব হবে না কোন কোন শহরে খেলা হবে, পুরোটাই নির্ভর করছে কোভিড পরিস্থিতির উপর। বোর্ড কর্তারা ঘনিষ্ঠ মহলে বলছেন 10ই জুলাই T20 বিশ্বকাপ সরাসরিভাবে বাতিল না হওয়া পর্যন্ত তারা সরকারিভাবে এগোতে পারছেন না। 2. কোভিড পরিস্থিতি কোন দিকে গড়াবে, প্লেয়াররা কীভাবে সেটাকে নেবে, কোনো কিছু বোঝা যাচ্ছে না। সেপ্টেম্বরের শুরুতে এশিয়া কাপ হওয়ার কথা শ্রীলঙ্কায়, কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা অনেকে শ্রীলঙ্কা যেতে রাজি হচ্ছেন না। এশিয়া কাপ ওই সময় না করা গেলে তখন ক্রীড়াসূচি কী দাঁড়ায় সেটাও দেখার। দ্বিতীয়ত দেখার যে মুম্বাই আর চেন্নাইতে পরিস্থিতি আরও খারাপ হয় কিনা। আর 15 দিন কেন, 1 মাস বাদেও IPL শুরু করা হলে মুম্বাই আর চেন্নাই অবধারিতভাবে কোনো ম্যাচ পেত না। প্রশ্ন হচ্ছে সেই সময় এই শহর দুটোর পরিস্থিতি কী দাঁড়ায়। বোর্ড কর্তাদের অবস্থা তাই। প্রথমে ব্যাট করতে নেমে বৃষ্টিতে বন্ধ হয়ে যাওয়া T20 ম্যাচের মতো। কত ওভার খেলা হবে জানেন না, কত ওভারে কত রান তোলা যথেষ্ট জানেন না, পুরোটাই অনিশ্চয়তা। তবে এটুকু বোঝা যাচ্ছে বিশ্বব্যাপী সংগঠকদের দেখে বোর্ড কর্তারা নিজেদের মনোবল অনেক বাড়িয়ে নিয়েছেন। ধরে নেওয়া যায় কোভিড নতুন মারাত্মক আঘাত না আনলে IPL হচ্ছে। সো বন্ধুরা, এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।